একটা ট্রেলার আপনাদের দেখাতে হবে। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে আট ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না, গণ ঘেরাও। 5ই আগস্ট তৃণমূলের নেতা কর্মীদের কাছে একটা ট্রেলার দেখাবার নির্দেশ দিয়েছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে দুবাইয়ে বসে তিনি দেখতে পেলেন যে তার ট্রেলার দেখানো তো অনেক দূরের কথা, গোটা ফিল্মটাই বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। কি হলো শোনাবো সবটা, এবং দেখাবো যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বালকিল্লের মতো রাজনীতি কিভাবে বন্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই দেখেছিলেন কিভাবে নিজেদের নেতা কর্মীদের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়ে নিজে ফুরুত হয়ে চলে গেছেন দুবাই। যেদিন ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন সেই 5ই আগস্ট তিনি থাকবেন আমেরিকায়। নিজের কর্মীদের উস্কে দিলেন যে আগামী 5ই আগস্ট সমস্ত বিজেপির দলের নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন। এক দু ঘন্টা নয়, 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। হ্যাঁ, নিজের দলের নেতা কর্মীদের তো একেবারে কর্মীই ভাবেন, এবং সেজন্যই 8 ঘন্টা ডিউটির কথা বলেছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই উস্কানির বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন বিজেপি নেতারা, এবং আজকে আমরা দেখতে পেলাম প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার রায় দিলেন যে এই বাড়ি ঘেরাও কর্মসূচি সংবিধান অনুমোদন করে না, এই বাড়ি ঘেরাও কর্মসূচিকে বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই প্রথম মনে হয় কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিকে বাতিল করতে বাধ্য হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কারণ তিনি মনে করছেন এতে অশান্তি ছড়াবে, মানুষজনের প্রাণহানি হতে পারে, এবং এটা যে সম্পূর্ণ অবৈধ, সংবিধান এটাকে পাত্তা দেয় না, সংবিধান এটাকে মান্যতা দেয় না, সংবিধান এটাকে স্বীকৃতি দেয় না, এটা সংবিধানের বিরোধী, এমনটাই একেবারে বুঝিয়ে দিল আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21শে জুলাই ঠিক কি ডাক দিয়েছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে নেব আরেকবার। একটা ট্রেলার আপনাদের দেখাতে হবে। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে আট ঘন্টা সকাল 10টা থেকে সন্ধে 6টা বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না, গণ ঘেরাও। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকা এই কর্মসূচি সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জনস্বার্থ বিরোধী, অর্থাৎ আমরা 3-3 বার ভোট দিয়ে যে দলটাকে ক্ষমতায় এনেছি সেই দলটা এখন জনস্বার্থ বিরোধী কাজ করছে, শাসক তৃণমূল এখন জনস্বার্থ বিরোধী কাজ করছে, তৃণমূলের কর্মী সমর্থকদের উস্কানি দিয়ে লেলিয়ে দিচ্ছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাতে তারা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে, ঝামেলা হয় এবং হিংসার সৃষ্টি হয়। যেভাবে আমরা দেখলাম যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পর 56 জন মানুষের মৃত্যু হলো, যদিও সরকারি হিসেবে সেটা এখনো 19-এ আটকে আছে, আবার সেই মৃত্যুর ঘটনা ঘটতো যদি 5ই আগস্ট তৃণমূলের নেতারা ঘেরাও করতেন বিজেপি নেতাদের বাড়িতে। এটাই রাজনীতি। তৃণমূলের অনেক সিনিয়র নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিরক্ত এই রাজনীতি দেখে, কিন্তু কি করবেন, পিসি বসিয়ে দিয়েছেন ভাইপোকে মাথায়, তার কথা শুনেই চলতে হবে। তৃণমূলের সিনিয়র নেতাদের কিচ্ছু করার নেই বালকিল্লের মতো রাজনীতিকে সাপোর্ট করা ছাড়া। বিজেপি নেতারা আপনারা জানেন এফআইআর করেছিলেন বিভিন্ন থানায়, এয়ারস্ট্রিট থানায় এফআইআর হয়েছিল, রবীন্দ্র সরোবর থানায় এফআইআর হয়েছিল, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় বিজেপির তরফ থেকে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মামলা করেন, এবং সেই মামলায় আজকে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে তৃণমূলের ডাকা এই কর্মসূচি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি একেবারে জনস্বার্থ বিরোধী, তাই এই ঘেরাও কর্মসূচি বাতিল বলে ঘোষণা হলো। কি লজ্জার ব্যাপার বাবুর, শাসক দলের ডাকা কর্মসূচিকে বাতিল করতে হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে।
আমাদের সরকারটা যে সরকারটাকে আমরা তিন তিনবার ভোট দিয়ে নির্বাচন করেছি, আপনারা গত দু বছর ধরে দেখছেন সেই সরকারটা এখন আর নবান্ন থেকে চলছে না, সরকারটা কোর্টে চলছে। বিরোধীদের বারবার যেতে হচ্ছে কোর্টে, মিটিং মিছিল করতে হলে কোর্টে যেতে হচ্ছে প্রত্যেককে। এই রাজ্যের বিরোধী যারা আছে, বিরোধী রাজনৈতিক দল বা যারা বিক্ষোভ দেখাচ্ছে, যাদের চাকরি চুরি গেছে, তারা মিটিং মিছিল করতে হলেই তাদেরকে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। যে মিটিং মিছিল করে উঠে এসেছেন রাজ্যের অগ্নিকোণ্ডা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ক্ষমতায় বসলেন বিরোধীদের মিটিং মিছিল করার অনুমতি দিচ্ছে না কলকাতা পুলিশ। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজকে, জানেন তো, কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস সেবককে নাম জিজ্ঞেস করেছেন রাজ্যের আইনজীবীকে, রাজ্য কি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক মন্তব্য, এই জনস্বার্থ বিরোধী কর্মসূচি যে ডাক দিলেন, রাজ্যকে জিজ্ঞেস করলেন প্রধান বিচারপতি আপনারা কি করছেন, কত অদ্ভুত ঘটনার সম্মুখীন আজকে আজকাল হতে হয় আমাদের, কত হাস্যকর ব্যাপার ঘটে আমাদের রাজ্যে। প্রধান বিচারপতি জিজ্ঞেস করছেন রাজ্যকে, তার আইনজীবীকে, যে রাজ্য প্রশাসন কি করছে, রাজ্যের পুলিশ কি করছে। ভাবুন একবার, রাজ্য প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করবে, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এমন একটা হাস্যকর মন্তব্য আজকে করলেন। ক্ষমা করবেন, বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে কোনো কিছু বলা উচিত নয় আমাদের মতো সাধারণ মানুষদের। এই বিচারপতির বক্তব্য নিয়ে মন্তব্য করতে পারেন একমাত্র তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা, আমাদের সেই অধিকার নেই। তবু আজকে বলতে বাধ্য হচ্ছি, প্রধান বিচারপতি রাজ্যকে জিজ্ঞেস করলেন আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিমূলক মন্তব্য নিয়ে কি করবেন, রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্য নিয়ে কিছু করবে। কতবার তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ কিছু করেছে? রাজ্য প্রশাসন এবং পুলিশ একমাত্র করতে পারে রাজ্যের বিরোধী দলের নেতাদের ক্ষেত্রে আর আমার মতো সাংবাদিকদের ক্ষেত্রে। মামলা করতে পারে রাজ্যের পুলিশ, সুও মোটো মামলা, নিজের থেকে মামলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবে বা তাকে সাবধান করবে। রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের ঘাড়ে কটা মাথা আছে বলুন তো, ক্ষমতা আছে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হাস্যকর প্রশ্ন, সেটাই বলতে চাইলাম। এদিকে শুভেন্দু অধিকারী বললেন যে রাজ্যের আদালত হাইকোর্ট সঠিক ব্যবস্থা নিয়েছে, এর ফল মারাত্মক হতে পারত, আদালত এটাকে বন্ধ করেছে, এর জন্য আমরা খুশি। আপাতত তৃণমূলের নেতা থেকে শুরু করে বিজেপির নেতারাও স্বস্তি বোধ করলেন। তবে আমার ব্যক্তিগত মতামত যদি আপনারা শুনতে চান এই প্রতিবেদনে, তাহলে আমি যেটা বলতে চাই সেটার সঙ্গে আপনারা নিশ্চয়ই কেউ একমত হবেন না, তৃণমূল তো বটেই, বিজেপি বা অন্য কোনো পার্টির নেতা একমত হবেন না, এবং সেটাই আমি আপনাদের বলতে চাই যে বিজেপি কিন্তু আদালতে গিয়ে এটা ভুল করলো। তাদের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা, দেখা যেত কোন কোন নেতার বাড়িতে তৃণমূলের নেতারা ঘেরাও করছেন, এবং বাংলার মানুষ এটাও বুঝে যেত যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উত্তরাধিকার দাবি করে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, তিনি কতটা বালখিল্লের মতো রাজনীতি করেন, কতটা বাচ্চাদের মতো রাজনীতি করেন, এটা বাংলার মানুষ বুঝে যেত। আমার ব্যক্তিগত মত, বিজেপি নেতারা আদালতে গিয়ে এটা বন্ধ করে কিন্তু ভুল করল, কিন্তু যদিও আমার ব্যক্তিগত মতামতের চেয়েও যেটা বড়, সবচেয়ে বড় কথা, এই বাংলার মানুষ আরো বেশ কিছু হিংসা দেখা থেকে তারা বেঁচে গেল, হিংসা হওয়া থেকে বেঁচে গেল। আপনারা জানেন এই ঘটনা যদি ঘটতো তাহলে যেমন তৃণমূল নেতাকর্মীদের তারা আহত হতে পারতেন এই ধরনের কর্মসূচিতে, বিজেপির নেতাকর্মীরা আহত হতে পারতেন পঞ্চায়েত ভোটের পর, এই বাংলা হয়তো আরো বাংলার মানুষের লাশ পড়া দেখতে পেত। মহামান্য হাইকোর্ট সেটা আপাতত বন্ধ করে দিয়েছেন, তৃণমূল এবং বিজেপি দুই তরফের নেতা নেত্রীরাই বেঁচে গেলেন, এটাই সবচেয়ে স্বস্তির। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, কারণ আমরা কিন্তু আপনাদের, আপনারা যে দলের সমর্থনই হোক না কেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, যারা যুক্তি দিয়ে আমাদের কমেন্টে মন্তব্য করেন, আমরা তাদের প্রত্যেকের যুক্তি নিই, এবং সত্যি মনে রাখার মতো যুক্তি হলে সেটা কিন্তু আমরা পরবর্তীকালে সেই যুক্তি থেকে শিক্ষা নিই। তাই আপনারা আপনাদের যুক্তিপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে দেবেন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় যেমন চেপে রাখতে দিই না, তেমনি আমাদের স্বাধীন মতামত প্রকাশে কারো বাধা আমরা বাধা বলে মনেই করি না।